আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে 18তম শিক্ষক নিবন্ধন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং কিছু পরামর্শ এই ভিডিওতে থাকবে। এবং আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে পর্যায়ক্রমে 18তম শিক্ষক নিবন্ধনের প্রতিটি বিষয় ধরে ধরে লাইভ ক্লাসে আপনাদের সাথে যুক্ত থাকব। তো শুরুতে আসি যে আপনাদের যে এনটিআরসি কর্তৃক অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে বা কবে শুরু হবে সে বিষয়ে একটু বলে নিই। সাধারণত নিবন্ধন পরীক্ষার ফলাফলের 1-1.5 মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এই ভাইভা অনুষ্ঠিত হওয়ার আগে ওয়েবসাইটে প্লাস আপনাদের আবেদনকৃত যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেখানে SMS এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার কবে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই ডেটে আপনাকে কি কি পেপার্স নিয়ে উপস্থিত থাকতে হবে, কি কি করণীয় পর্যায়ক্রমে ভিডিওগুলোতে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ফেসবুক পেজে আমি রাতে রাতে লাইভে আসার চেষ্টা করব। তো আসুন আমরা পরবর্তী স্টেপ গুলো নিয়ে আলোচনা করি। তো যারা এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবার জন্য মনোনীত হয়েছেন তাদেরকে আমার পেজের পক্ষ থেকে আবারও জানাই ধন্যবাদ। আমি আজকে যে প্রজ্ঞাপনটি হয়েছে রিজাল্টের সেইটার খণ্ডাংশ এখানে স্ক্রিনশট আকারে দিয়েছি। দেখেন লিখিত পরীক্ষায় আজকে যে 13ই জুলাই এখানে দিয়েছে, যদিও এটাই আজকে যে রিজাল্ট হলো এই রিজাল্টের মোট পরীক্ষার্থী ছিল, অংশগ্রহণকারী ছিল স্কুল কলেজ স্কুল টু এবং মোট পরীক্ষার্থী ছিল 3,48,680 জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের 55,890 জন, স্কুল টুতে 5,323 জন, কলেজ ও সমপর্যায়ের 22,652 জন, সর্বমোট 83,665 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ 3,50,000 পরীক্ষার্থীর মধ্যে আপনারা যে সৌভাগ্যবান 83,865 জন উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার আপনাদের যারা এখনো রেজাল্ট পাননি বা দেখতেই পাননি তারা আপনারা আপনাদের নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নাম্বার ব্যবহার করে এই যে http://ntrca.teletech.bd এই লিংকে আপনারা ঢুকে আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন। পরবর্তী স্টেপে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের যে এখন পরবর্তী স্টেপ হলো ভাইবা। ভাইবার জন্য নাম্বার বন্টন, আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নিঃসন্দেহে মেরিটোরিয়াস স্টুডেন্ট, বাংলাদেশের মেধাবীদের মধ্যে আপনারা আছেন বলেই উত্তীর্ণ হয়েছেন। তো ভাইবার নাম্বার আপনারা অনেকেই জানেন বা অনেকেই বিষয়টা ক্লিয়ার না, তাদের জন্য আরেকবার একটু বলে নিই। আপনাদের মোট নাম্বার কিন্তু 20 নাম্বার, মৌখিক পরীক্ষার জন্য 20 নাম্বার নির্ধারিত। এর মধ্যে একাডেমিক পরীক্ষার একাডেমিক যে রেজাল্ট আছে তার জন্য আপনাদের 12 নম্বর নির্ধারিত এবং বাকি 8 নম্বর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব প্রকাশ, আপনাদের সাবজেক্ট নলেজ, আপনাদের সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে বিবেচনা করে বাকি 8 নম্বর দেয়া হবে। তো এখানে 3টা যে সার্টিফিকেট আছে, 3টা সার্টিফিকেটে কত পয়েন্টের জন্য কত নাম্বার সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো আরো এক্সাক্ট নিশ্চিত হয়ে। তো আমি এখানে যে 12 নম্বর এবং 8 নম্বর এখানে একটা আরেকটা সত্য আছে, সেই সত্যটা আমি একটু এখনই বলবো। দেখেন এই যে 12 নম্বরের মধ্যে অন্তত 40% আপনাকে পেতে হবে এবং বাকি যে 8 নম্বর আছে সেখানেও কিন্তু 40%, অর্থাৎ 40% নাম্বার যদি আপনি না পান তাহলে আপনি কিন্তু ভাইভাতে ডিসকোয়ালিফাই, ফেল করবেন, এবং ফেল করলে আপনার লিখিত পরীক্ষা যতই ভালো হোক আপনার আলটিমেটলি রেজাল্ট আসবে না। সো আপনাদের যে 20 নম্বরের মধ্যে অন্তত 40% নাম্বার আপনাকে আলাদা আলাদা ভাবে সার্টিফিকেট প্লাস এই যে 8 নম্বর আছে এর ভেতরে আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে। তবে খুব দু একজন মানে দুর্ভাগা আছে তারাই ফেল করবে আর ম্যাক্সিমামই পাশ করে যাবে ভাইবাতে। তো আপনি যাতে দুর্ভাগ্যের কাতারে না পড়েন সেজন্য
আপনারা আমার চ্যানেলটা নিয়মিত ফলো দিয়ে রাখুন। কি কি করলে অন্তত ভাইভাতে ফেল হবে না, একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন, সেটা আমি যদি হাতে পর্যাপ্ত সময় থাকে আমি আপনাদের পর্যায়ক্রমে ভিডিও দিতেই থাকবো। আপনাদের রেসপন্স যদি ভালো পাই অবশ্যই ভিডিওটি শেয়ার দিন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, এই সংক্রান্ত ভিডিও আরো পাবেন। তো 18তম নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের এখন এই মুহূর্তে প্রয়োজনীয় যে পেপার্স গুলো রেডি রাখতে হবে। অনেকের হয়তো সার্টিফিকেট এখনো তুলেননি, অনেকের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে বা কোনো ভুল সংশোধনে আছে ইত্যাদি বিষয় যদি থেকে থাকে যেই স্বল্প সময়ের মধ্যে করে নিন, তাহলে আপনার ভাইভা বোর্ডে দেখা যাচ্ছে যে আপনার অনেক পেপার্স সাবমিট করতে বলা হবে। সেই পেপার্স গুলো যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তো আসুন জেনে নিই যে আপনাকে ভাইবার আগে কোন কোন পেপার্স গুলো অবশ্যই রেডি রাখতে হবে। তবে ভাইবা পরীক্ষার আগে অবশ্যই ওয়েবসাইটে আপনাদেরকে আরো একটা নোটিফিকেশন দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে যে কি কি ভাইবার দিনে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপরেও 17তম নিবন্ধনের আলোকে আমি এটা সাজিয়েছি, আপনাদের অবশ্যই মূল প্রবেশপত্র অর্থাৎ আপনাদের একটা ভাইবা কার্ড ইস্যু করা হবে এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা আবারও সেটা তুলে নিতে পারবেন, তবে এটা এখনো দেয়নি, খুব অতি শীঘ্রই দেবে এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যে কবে দিচ্ছে না দিচ্ছে। এরপরে হচ্ছে মূল প্রবেশপত্র তো ডাউনলোড করার সুযোগ দিলে তখন ডাউনলোড করবেন, দেন হচ্ছে সনদের মূল কপি অর্থাৎ এসএসসি এইচএসসি এবং অনার্স যারা ডিগ্রি করেছেন বা স্কুল পর্যায়ে যারা পাশ করেছেন আপনাদের যে সার্টিফিকেট গুলো আছে মূল কপি, এখনো যদি না তুলে থাকেন তাহলে তুলে নিন, যার যদি হারিয়ে যেয়ে থাকে আবেদন করে দ্রুত তুলে নিন, যেখানে থাকুক না কেন সেটা সেখানে যেখানে রেখেছিলেন সেটা ঠিকভাবে আছে কিনা সেটাও একটু কনফার্ম হয়ে নিন, নাহলে পরীক্ষার আগের দিন যে দেখলেন ভাইবার আগে যে দেখলেন যে আপনার সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এছাড়া স্নাতক পর্যায়ের মূল নম্বরপত্র বা মার্কশিট অর্থাৎ আপনারা যে মার্কশিট গুলো অর্জন করেছেন এটা অনলি ফর স্নাতক, অনার্স গ্রাজুয়েশন যারা করেছেন তাদের মার্কশিটটা লাগবে। আর সহকারী শিক্ষকদের ক্ষেত্রে আবেদনে উল্লেখিত ঐচ্ছিক বিষয়ের জন্য স্নাতক পর্যায়ের প্রবেশপত্র অর্থাৎ অনার্সের যে প্রবেশপত্র আছে সেই প্রবেশপত্র সাথে নেবেন। এরপরে হলো জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডি, এনআইডি কপি আপনাদের মূল কপি অবশ্যই সাথে নিতে হবে, এবং যদি কর্তৃপক্ষ আরো অনেক পেপার্স যদি চাই এগুলোও সাথে নিতে হবে, অর্থাৎ কর্তৃপক্ষের চাওয়া যে কোনো সনদের মূল কপি আর বিশেষ কোনো প্রশিক্ষণ নিয়ে থাকলে সেই সনদের মূল কপিও সাথে নেবেন। তবে এখানে আমি যে কথাগুলো বলছি এর দু একটি কপি কোনো কোনো বোর্ড যদি আপনাদের ছাড় দেয় না দেখলেও না দেখতে চাইতে পারে, বাট আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে কখন কোন বোর্ড কোনটা চায় এবং কোনটার জন্য আপনাকে ঝামেলা করে সেটা জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন আপনি বিষয়ভিত্তিক কি প্রস্তুতির জন্য আপনাকে এখন এই মুহূর্তে করণীয় কি? প্রথম কথা হলো আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা যদি কলেজ হয় কলেজে যে সাবজেক্ট, বা যদি স্কুল লেভেলের সহকারী শিক্ষক হয় তাহলে যে সাবজেক্টের জন্য আবেদন করছেন সেই সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে। সাপোজ আপনি বাংলার স্টুডেন্ট, বাংলায় অনার্সে যে সাবজেক্ট গুলো করছেন সেগুলোর ভালোভাবে প্রস্তুতি নিন, ইংরেজি হলে একইভাবে, যে বিজ্ঞান অর্থনীতি আপনি যে সাবজেক্টেরই হন না কেন অনার্সে পঠিত বিষয়ে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন বোর্ডে কারা থাকবে একটু পরে আমি বলছি, সেখানে কিন্তু একজন সাবজেক্ট এক্সপার্ট থাকবে, তিনি আপনার সাবজেক্টের নলেজ সম্পর্কে জানতে চাইবে মানে। তো এরপরে আপনার এনটিআরসি তে যে বিষয়গুলো জানতে চাওয়া হয় সাধারণত সমসাময়িক বিভিন্ন বিষয়, বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে, ছাত্র জনতার একটা অভ্যুত্থান ঘটে গেছে, এই অভ্যুত্থান সম্পর্কে একটা প্রস্তুতি নেবেন, সাম্প্রতিক যে বিভিন্ন পত্র পত্রিকা আছে সেগুলো একটু পড়বেন, প্রতিদিন একটু নিউজ দেখবেন, তাহলে আপনারা এই বিষয়ে সচেতন থাকতে পারবেন এবং আপনাদের ভাইভাতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে পারবেন। আলোচিত বিষয় বর্তমানে যে ইন্টারন্যাশনাল এবং দেশীয় যে বিষয় আলোচিত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই একটু সচেতন থাকবেন। আপনার ফোনে যদি অ্যাপস থাকে তাহলে প্রতিদিন প্রথম আলো বা আপনার সমকাল পত্রিকা বা অন্যান্য পত্রিকা যে অ্যাপস আছে সেখানে পত্রিকার আন্তর্জাতিক কলাম, ক্রীড়া খেলাধুলার কলাম এবং চাকরি প্রস্তুতি সংক্রান্ত যে আপডেট বা যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে একটু আপডেট থাকবেন, তাদের সময় নষ্ট না করে এদিকে। এছাড়া আপনার মুক্তিযুদ্ধ সংক্রান্ত, আপনার জেলা সম্পর্কিত তথ্য, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, স্থান, প্রসিদ্ধ বিষয়
এইগুলো বিষয়ে শিক্ষা সংক্রান্ত অনেক বিষয়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে, এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আরো ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে এখনই প্রস্তুতি নিতে থাকুন, কারণ ভাইবা বোর্ডে কোন দিক থেকে কখন কোনটা প্রশ্ন করে বসে এটা লাকের ব্যাপার। সো মোটা দাগে বলা যায় যে এই জায়গাগুলো থেকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, সো আপনি এইগুলো নিয়ে প্রস্তুতি নিতে থাকেন। এখন আসি যে মৌখিক পরীক্ষার বোর্ডে কারা থাকে, কতজন থাকে, ভাইবা কতজন নেওয়া হয়। মৌখিক পরীক্ষার প্রতিটি বোর্ডে অর্থাৎ অনেকগুলো বোর্ড করা কিন্তু হবে, এবং আগেই বলেছি আপনাদের ভাইবার আগে কার কবে ভাইবা হবে সেই ডেট কিন্তু আপনাদের মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, একই সাথে ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হবে। তো প্রত্যেক সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা বোর্ড হবে, সেই মৌখিক পরীক্ষার বোর্ডে কার কবে ভাইবা হবে সেটাও কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এইগুলো ওয়েবসাইটে আসা মাত্রই আমরা জানিয়ে দেবো, এবং আপনারাও একটু খোঁজ খবর রাখবেন ntrc.teletoke এই ওয়েবসাইটে। তো বোর্ডে এক একটা বোর্ডে সাধারণত 3 জনের অধিক সদস্য থাকবেন, প্রতি বোর্ডে 30 থেকে 40 জনের ভাইবা নেওয়া হবে, অর্থাৎ মাত্র 30 থেকে 40 জনের ভাইবা নেবে। মিনস হচ্ছে আপনাকে অনেকক্ষণ কিন্তু রাখার তাদের সুযোগ আছে, এবং রাখবে অন্তত 5 মিনিটের নিচে কাউকে রাখবে না ধরে নেন, বা ভাগ্য ভালো থাকলে সে কমেও রাখতে পারে, এটা বোর্ডের উপর ডিপেন্ড করে, বোর্ড চেয়ারম্যানের উপর ডিপেন্ড করে আপনাকে কতক্ষণ রাখবে। বোর্ডে সংশ্লিষ্ট বিষয়ের একজন বিশেষজ্ঞ থাকবেন, অর্থাৎ আপনার সাবজেক্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ থাকবে। তো অনেকে প্রশ্ন করেছেন যে যারা ডিগ্রি পাশ করেছেন তারা কি করবে, হ্যাঁ ডিগ্রি পড়েছেন বাট আপনার কিছু মেজর সাবজেক্ট থাকতে পারে, সেই মেজর সাবজেক্টের উপর প্রস্তুতি নিতে হবে। NTRC এর চেয়ারম্যান ছাড়া বাকি সব বোর্ডে উপসচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা সহ NTRC-র কর্মকর্তারা কিন্তু উপস্থিত থাকবে। সো তারা আপনার যে সাবজেক্ট নলেজের পাশাপাশি আপনার ব্যক্তিত্ব প্রকাশ, আপনার কমন সেন্স, আপনার জেনারেল নলেজ ইত্যাদি দক্ষতা দেখবে, এবং আপনি শিক্ষক হিসেবে কতটা ফিট সেটাও কিন্তু দেখবে। সো এগুলো সব কিছুর জন্য আপনাকে অনেক বিষয়ে সচেতন থাকতে হবে, আপনার ড্রেস কোড, আপনার এই যে ভাইবা বোর্ডে প্রবেশ, এভরিথিং সম্পর্কে কিন্তু আপনার ভালো একটা প্রস্তুতি নিতে হবে। আপনাকে এই জন্য এখন থেকে মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি আজকে যেহেতু ভিডিওর জন্য প্রস্তুত ছিলাম না, পর্যায়ক্রমে আপনাদের ভিডিও দেয়া হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পর্যায়ক্রমে আপনাদের ভালো রেসপন্স থাকলে আমি আরো ভিডিও দেব। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করুন, আমি সেইগুলোর রিপ্লাই না দিলেও ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।